শুধু শ্রদ্ধা নয়, তবে যে কমিটমেন্টের থেকে উপলব্ধি করেই শিক্ষা নিয়ে নিজেদেরকেও তৈরি হতে হবে। রবিবার শ্যামলী বাজার স্থিত প্রয়াতের বাসভবনে গিয়ে তার মা ভাই আত্মীয় পরিজনদের সাথে কথা বলেন দীর্ঘক্ষণ এবং সমবেদনা জ্ঞাপন করেন। পরিবার পরিজনদের সমবেদনা জানিয়ে ফেরার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংবাদ মাধ্যমের কাছে এই কথাগুলো তুলে ধরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। মানিক সরকার রবিবার প্রয়াত চিত্র সাংবাদিক অভিজিৎ রাহার প্রশংসা করেন। পাশাপাশি তিনি বলেন, শুধু শ্রদ্ধা নয়, অভিজিৎ রাহার যে কমিটমেন্ট তা উপলব্ধি করে তার থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে সেভাবে তৈরি করতে হবে। কারণ দেশের সংবাদ মাধ্যম প্রচণ্ডভাবে বর্তমানে আক্রান্ত, গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হলেও ভীষণভাবে আক্রান্ত বর্তমানে সংবাদ মাধ্যম। এই আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে গেলে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, এটা না বলতে পারলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন। অভিজিৎ সেই ভাবনা নিয়েই অগ্রসর হচ্ছিল। অভিজিতের এই সময়ে চলে যাওয়াটা খুব ক্ষতি হলো। শুধু শ্রদ্ধা না, তার যে কমিটমেন্ট, এটা থেকে কিছু উপলব্ধি করে শিক্ষা নিয়ে নিজেদেরকে সেভাবে তৈরি করে। কারণ আমাদের দেশে সংবাদ যে মাধ্যম, এটা প্রচণ্ডভাবে আক্রান্ত। তখন না গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ বলা হলেও এরা ভীষণভাবে আক্রান্ত। কাজেই এদের এই আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে গেলে পর সাহস চাই, কেমন নীতিনিষ্ঠ হতে হবে, কেমন অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, এটা বলতে না পারলে তো এগোনো যাবে না। এই ছেলেটি এই ভাবনা নিয়ে অগ্রসর হচ্ছিল, কাজেই তার জীবন থেকে কিন্তু, যদিও স্বল্প দৈর্ঘ্যের জীবন, এটা শিক্ষা নিতে হবে। কত বয়স বাঁচলো, কত বয়সে মারা গেলো, এটা বড় জিনিস না। বিবেকানন্দের বয়স তো 39 ছিল, কেমন না, কিন্তু 150 বছর পরে মানুষ তাকে মনে রাখবে। তিনি আরো বলেন, অভিজিৎ যে প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিল সেটা নিজেকে চাকরির ক্ষেত্রে কর্মচারী বলে মনে করত না, সে মনে করত এটা একটা দায়িত্ব বা মানুষের পাশে দাঁড়ানোর কাজ। অভিজিতের মৃত্যুর আকস্মিক তার বাড়িতে এসে শ্রদ্ধা জানাতে হবে তার ভাবনার অতীত ছিল বলেও সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। না, অভিজিৎ, এটা তো আকস্মিক ঘটনা, এর জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। এই সময় সে চলে যাবে, তারপর তার বাড়িতে এসে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হবে, এটা ভাবনার অতীত ছিল। একটা অসাধারণ মানে সাংবাদিক ছিলেন, সাহসী, এবং একটা মানে সোসাইটির উপর বা প্রতি তার একটা কমিটমেন্ট ছিল। সে যে প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, এই কাজটাকে সে চাকরি বলে মনে করতো না, কর্মচারী হিসাবে সে নিজেকে ভাবতো না। সে মনে করতো যে এটা তার দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো। চ্যানেলটাও তাই করে, সেখানে কাজ করতে গিয়ে তারও তার দ্বারা, তাদের ভাবনা চিন্তার দ্বারা সে প্রভাবিত হয়েছে। সব মিলিয়ে ক্রমশই তার ডেভেলপমেন্ট হচ্ছিল, কেমন না। তবে তার এই যে ভাবনা চিন্তা, তাতে তার মা, তার পরিবার, হ্যাঁ, তাদের সবারই কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব আছে। গোটা পরিবারটি তাকে সাহায্য করত। তো এটি অসময়ে চলে যাওয়া, এটা শুধু পরিবারের ক্ষতি হলো না, এটা যে প্রতিষ্ঠানে কাজ করতো তাদেরও ক্ষতি হলো, আর আমাদের সোসাইটির জন্য এটা একটা ক্ষতি। এরকম একটা ছেলে, এই সময়ে আমাদের ছেলে চলে গেল। শ্যামলী বাজার স্থিত প্রয়াতর বাসভবন অভিজিতের মা ভাই আত্মীয় পরিজনদের সমবেদনা জানাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে ছিলেন মুখ্যমন্ত্রীর সহধর্মিণী পাঞ্চালী ভট্টাচার্য, সমীর ধর সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।